আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। ইব্রাহিম ইঞ্জিনিয়ারিংয়ের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনারা কিভাবে নিজেরাই ডাইস তৈরি করবেন। তো যারা নিজেরা ডাইস তৈরি করতে চান তারা এই ভিডিওটি দেখে ডাইস তৈরি করতে পারেন। বন্ধুরা, বর্তমানে সবচেয়ে লাভজনক এবং অল্প পরিশ্রমের অল্প পুঁজির যে ব্যবসাগুলো আছে তার মধ্যে জিআই তারের নেট বানানো এই ব্যবসাটি অনেক লাভজনক। বাংলাদেশের প্রতিটি জেলায় এই ব্যবসার এবং এই নেটের বেড়ার প্রচুর চাহিদা রয়েছে। তাই যারা বেকার এবং কি করবেন ভাবতেছেন বা বিদেশে আছেন দেশে এসে কি করবেন এমন যারা আছেন তারা এই কাজটি করতে চান, এবং যারা ছোটোখাটো কারখানা করতে চান তারা জিআই তারের এই ব্যবসাটি করতে পারেন। কারণ এই ব্যবসাটি করে আপনি প্রতিদিন 3-4 হাজার বা 6 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তাই যারা বেকার আছেন তাদেরকে আমি রিকমেন্ড বা অনুরোধ করব যে আপনারা এই ব্যবসাটি করেন। বন্ধুরা, আপনারা অনেকে প্রশ্ন করেন যে বন্ধুরা এই জিআই তারের বেড়া কোথায় কোথায় ব্যবহার করা হয়। এই জিআই তারের বেড়াগুলো লেয়ার মুরগির, পোলট্রি মুরগির ফার্মে এবং জমি ঘেরা দেওয়ার জন্য, বাড়ির আশপাশ ঘেরা দেওয়ার জন্য, ছোটোখাটো খামার এবং বিভিন্ন ধরনের যে কয়েল মুরগি পোষার জন্য যে খামারগুলো তৈরি করে সেখানে এই জিআই তারের নেটের বেড়াগুলো ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ব্যবসাটি খুবই লাভজনক ব্যবসা। এই ব্যবসাটি করে আপনি দিনে 6 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং এই তারগুলো কোথায় আপনারা সেল করবেন? এই তারগুলো আপনারা বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে, এবং আপনারা যখন কাজ শুরু করবেন, যখন আপনাদের পরিচিতি বাড়বে, তখন আপনাদের কাছে লোক যেয়ে অর্ডার দিবে। এবং এই কাজের জন্য আপনাকে ইনভেস্টমেন্ট মাত্র 25 হাজার টাকা করতে হবে, সেটা হচ্ছে মেশিন কেনার জন্য। তার আপনাকে কিনতে হবে না, যারা আপনার কাছ থেকে এই বেড়াটা বানাবে তারাই আপনারে টাকা দিয়ে আসবে তার কেনার জন্য অগ্রিম। সো বন্ধুরা, বুঝতে পারছেন এই ব্যবসাটি কেমন লাভজনক। সো যারা এই ব্যবসাটি করতে চান তারা অবশ্যই এই ব্যবসাটি করতে পারেন। আর বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।